সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়, টুর্নামেন্ট সেরা উইলিয়ামসন। জাতীয় সংসদ ও বাইতুল মোকাররমে এরশাদের জানাজা আজ, বনানী কবরস্থানে দাফন কাল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা লিনাক ইয়ন বৈঠক, দুই সমঝোতা স্মারক ও এক নথি সই। শুধু দুধ নয়, প্রাণী ও মাছেও যথেচ্ছ ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক, মৃত্যু ঝুঁকি বাড়ার শঙ্কা। এবার দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা, বিশেষজ্ঞদের ক্ষতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা সকাল 10টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জানাজা হবে বাদ আসর। কাল রংপুর জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজন ও দলের শীর্ষ নেতারা। এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 17 দিন সিএমএইচে চিকিৎসাধীন থাকার পর রোববার সকাল 7:45 দিকে মারা যান হুসেইন মোহাম্মদ এরশাদ। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান হল। রোববার বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে হয় প্রথম নামাজে জানাজা। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ সাবেক কয়েকজন সেনাপ্রধান, উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম, এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, এরশাদের বড় ছেলে সাদ এরশাদ উপস্থিত ছিলেন জানাজায়। এর আগে জাতীয় পতাকা ও সেনাবাহিনীর পতাকা মোড়ানো এরশাদের কফিন নেওয়া হয় মসজিদ প্রাঙ্গণে। জানাজা শেষে মরদেহ রাখা হয় সিএমএইচের হিম ঘরে। এরশাদের দ্বিতীয় জানাজা হবে সোমবার সকাল 10টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এরপর মরদেহ নেওয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে তৃতীয় নামাজে জানাজা। পার্টি অফিসে শ্রদ্ধা নিবেদন হবে, এটা হবে 12:30 থেকে আসরের আগ পর্যন্ত। আর বাদ আসরে হবে আপনার জানাজা বাইতুল মোকাররম মসজিদে। এটা আগামী মঙ্গলবার সকালে এরশাদের মরদেহ হেলিকপ্টারে রংপুর নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে বাদ জোহর হবে চতুর্থ জানাজা। ওই দিন বিকেলেই বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। এবং রংপুরে ওনার জানাজা হবে হয় জেলা স্কুল মাঠে অথবা ঈদগাহ মাঠে, এটা ওখানেই ঘোষণা হবে রংপুরে, সেভাবেই হবে। ঈদগাহ মাঠ এবং জেলা স্কুলের মাঠের সংলগ্ন কাছাকাছি, এবং পরবর্তীতে ওনার দাফন হবে ওই দিনই 16 তারিখে। 16 তারিখে দাফন হবে বাদাসর ক্যান্টনমেন্ট আর্মি বনানী অফিসে। 4 জুলাই থেকে ঢাকার সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ। তার বয়স হয়েছিল 90 বছর। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালনকারী এরশাদ ছিলেন বর্তমান সংসদে বিরোধী দলীয় নেতা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এরশাদের প্রস্থানে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিক ও বিশিষ্টজনেরা। বিরোধী দলীয় নেতা হিসেবে তার ভূমিকার কথা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশিষ্টজনেরা বলেন তার এই চলে যাওয়ার প্রভাব পড়বে দেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিতে শেষ হলো হুসেইন মোহাম্মদ এরশাদ অধ্যায়। সেনা ছাউনি থেকে আসেন ক্ষমতায়। 90-এর আন্দোলনে পদত্যাগে বাধ্য হলেও জাতীয় নির্বাচনে কখনোই হারেননি তিনি। শক্ত ভিতে রাখেন জাতীয় পার্টিকে। একাদশ সংসদেও বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়ে নানা সময়ে জাপা চেয়ারম্যানের অবদানের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিরোধী দলের নেতা হিসেবে তার গঠনমূলক ভূমিকা, কয়েকদিন আগে হাসপাতালে তাকে দেখতে গেছি এবং আজও মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছি। শোক সন্তপ্ত পরিবার পরিজনের কাছে সমবেদনা জানিয়েছি। প্রথম জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন এইচ এম এরশাদের অনুপস্থিতি প্রভাব পড়বে রাজনীতিতে। তার মানবিক গুণাবলীও তুলে ধরেন অনেকে। উনি এই দেশের
অত্যন্ত একটা ভদ্র রাজনীতিবিদ ছিলেন একদিকে, ওনার চরিত্রে বিভিন্ন কথা হচ্ছে, কিন্তু ওনার রাজনীতিতে ওনার উনি অত্যন্ত ভদ্রলোক ছিলেন। উনি কারো প্রতি কখনো কটূক্তি করেন নাই। উনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং ওনার এই মৃত্যুতে অবশ্যই একটি রাজনীতিতে একটি প্রভাব অবশ্যই পড়বে। তারপর আমরা সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলবো, আমরা দোয়া করি সকলে মিলে রাব্বুল আলামিন যেন ওনাকে বেহেশত নসিব করেন। এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপিও। এক বার্তায় তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুমায়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভিশন 2041 বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি নাক ইয়ন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি। বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করে লি নাক ইয়ন বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং উন্নয়ন সহযোগী হতে চায়। ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বস্ত্র খাত দিয়ে শুরু হয়ে এখন বৈচিত্র্যময় রূপ নিয়েছে। আগামীতে এই সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে বলেও আশা তার। দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ঢাকায় সিওলের বিনিয়োগও বাড়ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়ন। এ সময় দুটি সমঝোতা স্মারক ও একটি নথি সই হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে তার দেশ সম্ভাব্য সব সহযোগিতা করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী ইয়ন। পরে এসব কথা গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়ন। টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকের পর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা ও লি নাক ইয়ন। নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তারা। আলোচনায় প্রাধান্য পায় দুই দেশের সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। চামেলি হলে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ডিপ্লোমেটিক একাডেমি ও বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সই হয় একটি সমঝোতা স্মারক। বিনিয়োগ বাড়াতে আরেকটি সমঝোতা স্মারক সই হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও কোরিয়ার ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির মধ্যে। সংস্কৃতি বিনিময়ে দুই দেশের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে সই হয় একটি নথি। 40 মিনিট ব্যাপী এই আলোচনা হয় এবং এতে বিভিন্ন ইস্যু আসে, তার মধ্যে মেইনলি আপনার আমাদের দু দেশের মধ্যে ট্রেড, কমার্স, ইনভেস্টমেন্ট, টেকনিক্যাল কোঅপারেশন সব সাবজেক্টগুলো এসছে। এছাড়া রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে ওনারা বলেছেন যে তাদের পক্ষে এনিথিং দ্যাট দে ক্যান ডু দে উইল ডু, মানে সাহায্য করবে, এবং খুব অ্যাপ্রিসিয়েট করেছে বাংলাদেশকে এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উল্লেখ করে ইহসানুল করিম জানান, আগামী বছর উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে $1 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। শাহাদাত ছাপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক থাকা নিয়ে অধ্যাপক ফারুকের পরীক্ষা যথাযথ পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন। গবেষকেরা বলছেন, বাজারে থাকা অ্যান্টিবায়োটিকের 80% ব্যবহার হচ্ছে প্রাণী ও মাছে। এতে মানবদেহে অকার্যকর হয়ে পড়বে অ্যান্টিবায়োটিক, ছোট সংক্রমণ থেকে মৃত্যু ঝুঁকি বাড়বে রোগীর। পাস্তুরিত দুধের ডিটারজেন্ট, অ্যান্টিবায়োটিক সহ নানা ক্ষতিকর পদার্থ পাওয়ার দাবি করে গবেষণার ফল প্রকাশ করেন বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক আবম ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্স রিসার্চ সেন্টারের 19 প্যারামিটারে দুধের মান পরীক্ষা করেন ফারুক সহ 8 গবেষক। এর পরপরই উৎপাদন প্রতিষ্ঠান সহ নানা পর্যায় থেকে এ পরীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে ওঠে প্রশ্ন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন জানিয়েছেন, যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে গবেষণায়। সুন্দর প্রোটোকল এবং সুন্দর পদ্ধতি অবলম্বন করে করা হয়েছে এবং সফিস্টিকেটেড যন্ত্র এখানে ইউজ করা হয়েছে কার্সের। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই রিপোর্ট নিয়ে কোনো সন্দেহ থাকার বিষয় নেই। গবেষকরা বলছেন, বাজারে থাকা অ্যান্টিবায়োটিকের 80% ব্যবহার হচ্ছে প্রাণী ও মাছে। এতে দুধ সহ অন্যান্য খাবারের মধ্য দিয়ে মানবদেহে যাচ্ছে অ্যান্টিবায়োটিক, কমছে পাকস্থলীর কার্যক্ষমতা, বিরূপ প্রভাব পড়ছে হার্ট, লিভার ও কিডনিতে। যখন আপনি অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ দুধ খাওয়াবেন, তাহলে সেখান থেকে গিয়ে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করতে পারে,
অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওই মানবদেহের মধ্যে আগামীতে অকার্যকর হয়ে যাবে। এটা কিন্তু সবচাইতে ভয়াবহ ব্যাপার। যদি দুধ ফুটানো হয় ওই টেম্পারেচারে বেশিরভাগই অ্যান্টিবায়োটিক নষ্ট হবে না, আর যদি কোনো অ্যান্টিবায়োটিক নষ্ট বা যেটাকে আমরা বলবো ব্রেকডাউন হয়, ভেঙে গেলেও কিন্তু অ্যান্টিবায়োটিক এটা কিন্তু বাষ্প হয়ে যাবে না। বিষয়টির গুরুত্ব বিবেচনায় পাস্তুরিত দুধের নমুনা চার গবেষণাগারে পরীক্ষার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেসব প্রতিবেদন দেখেই বাজারে থাকা সাত কোম্পানির দুধের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। যে ব্যাচ বা লট টেস্ট করে পাওয়া গেল স্বাভাবিকভাবে সেই ব্যাচ এবং সেই লট উইথড্র হবে। এটার জন্য ব্যাপক মোটিভেশন দরকার, সবার সাহায্য দরকার এবং এটা সময় সাপেক্ষ। চিকিৎসকরা সতর্ক করছেন, নির্বিচার ব্যবহার বন্ধ না হলে 30 বছরের মধ্যে ক্যান্সার নয় অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে মারা যাবে সবচেয়ে বেশি মানুষ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএসটিআই অনুমোদিত প্রতিষ্ঠানের পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক সহ ক্ষতিকর উপাদান আছে কিনা তা চারটি প্রতিষ্ঠানে পরীক্ষার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই চার প্রতিষ্ঠান হচ্ছে ICDDRB, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, BCSIR এবং সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষাগার। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেয়। এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে 23 জুলাই। নামি সাত ব্র্যান্ডের পাস্তুরিত দুধে ডিটারজেন্ট, অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর পদার্থের উপস্থিতির প্রমাণ পাওয়ার তথ্য এসেছিল অধ্যাপক ফারুকের গবেষণা প্রতিবেদনে। সে প্রতিবেদনটির নির্দেশনা অনুযায়ী আদালতে জমা দেয় বিএসটিআই। এ সময় আদালতে তাদের স্বীকারোক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের মতো বড় মাত্রায় পরীক্ষা করতে পারে না বিএসটিআই। তাদের কাছে থাকা 9 প্যারামিটারে পাস্তুরিত দুধে ডিটারজেন্ট বা অ্যান্টিবায়োটিক আছে কি না তা পরীক্ষার সুযোগ নেই। শুনানিতে অধ্যাপক ফারুকের প্রতিবেদন উদ্ধৃত করে রিটকারীর আইনজীবী আদালতকে জানান, দুধে নির্দিষ্ট মাত্রায় ডিটারজেন্ট থাকতে পারবে, তবে কোনো অ্যান্টিবায়োটিক থাকতে পারবে না। এদের কাছে আলাদা আলাদাভাবে এই স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে যেগুলো জিনিস সবগুলোই টেস্ট করবেন, তার মধ্যে তারা ব্যাকটেরিয়াল কাউন্ট দেখবেন, কোলিফর্ম কাউন্ট দেখবেন, স্টাফাইলোকোকাস কাউন্ট দেখবেন, ফরমালিন দেখবেন, অ্যাসিডিটি দেখবেন, ডিটারজেন্ট এবং অ্যান্টিবায়োটিক রয়েছে কিনা সেগুলো পরীক্ষা করে আগামী 7 দিনের মধ্যে কোর্টে অ্যাফিডেভিট করে জমা দিতে বলেছেন রিপোর্ট। বিএসটিআই এর আইনজীবী বলেন, যেহেতু মান নিয়ন্ত্রণের দায়িত্ব বিএসটিআই এর, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনকেও তারা গুরুত্বের সাথে নিয়েছেন। আমরা যখন এই স্ট্যান্ডার্ডটা তৈরি করেছিলাম তৎকালীন সময়ে এই অ্যান্টিবায়োটিক বা ডিটারজেন্টের ইস্যুটা ছিল না। বিএসটিআই তাদের সমস্ত স্ট্যান্ডার্ডগুলো যুগের সাথে সামঞ্জস্য রেখে করে, এখন যেহেতু এটা একটা নতুন ইস্যু এসেছে সেই জন্য আমরা এটাকে ইনকর্পোরেট করছি। নমুনা সংগ্রহের সময় বিএসটিআই এর পাশাপাশি উপস্থিত থাকতে বলা হয়েছে গবেষণাগারের প্রতিনিধিদেরকেও। 23 জুলাইয়ের মধ্যে ওই চার পরীক্ষাগারকেই আদালতে দিতে হবে আলাদা প্রতিবেদন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধায় ফুলছড়ির কাতলামারিতে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রায় 20 মিটার অংশ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে অন্তত 5টি গ্রাম। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের কারণে নতুন করে আরও কয়েকটি উপজেলা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত রাত 1টার দিকে বাঁধটির অংশবিশেষ ভেঙে যায়। ভাঙনের ফলে বাঙালি নদীতে পানি প্রবাহ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে গাইবান্ধার ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও বগুড়ার সোনাতলা সহ বেশ কয়েকটি উপজেলার গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখনও বাঁধ মেরামতে কোনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। গত কয়েক বছরের তুলনায় এবার বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতি মোকাবিলায় দিচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ। দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র এবং সেখানে 500 টন চালসহ পর্যাপ্ত শুকনো খাবার পাঠাচ্ছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। পাশাপাশি জানাচ্ছে পানি নেমে গেলে দেওয়া হবে সার, বীজে ভর্তুকি ও অর্থ সহায়তা। বন্যার কবলে পড়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, পার্বত্য চট্টগ্রাম সহ এরই মধ্যে প্লাবিত 15 জেলা। পরিস্থিতির উন্নতিতে 1 সপ্তাহ লাগতে পারে বলে জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিশেষজ্ঞরাও বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার দীর্ঘস্থায়ী হতে পারে বন্যা। ক্ষয়ক্ষতি কমাতে সরকারকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। চিহ্নিত জায়গাগুলোকে যেন আগেভাগেই
রিপেয়ারের কাজ যেগুলো করা অথবা যে প্রোটেকশনগুলো দেওয়া সেই ধরনের ব্যবস্থা এখানে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখাগুলো আছে তারা যদি নেয় তাহলে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হবে না। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। পানি নেমে গেলে কৃষকদের সার ও বীজে ভর্তুকি এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে তারা। কৃষি ঋণের সুদ মকুব করা এবং তারা স্বাবলম্বী না পর্যন্ত কিস্তি দেওয়া বন্ধ রাখা, কৃষকদের চাল দেওয়া, খাবার ব্যবস্থা করা, এগুলো আমরা করার জন্য নির্দেশনা দিয়েছি এবং পরিকল্পনা গ্রহণ করেছি। এদিকে বন্যা দুর্গত এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুতের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আশ্রয়স্থল খোলার জন্য সহযোগিতা করার জন্য আমাদের লোকাল কর্তৃপক্ষকে আমরা নির্দেশনা প্রদান করেছি, টিও, এটিও এবং ডিপিওকে আমরা অলরেডি নির্দেশনা প্রদান করেছি, এর বাইরে আমরা আমাদের স্কুলগুলো প্রস্তুত রেখেছি। পানি নামার পরই ক্ষয়ক্ষতি নিরূপণ করে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নিয়ে রাখছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এবার মৌলভীবাজার ও কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই মৌলভীবাজারে যাব, সেখানে আছেন সহকর্মী আব্দুর রব। আব্দুর রব, পাহাড়ি ঢলে এবং বৃষ্টির কারণে কি ধরনের প্রভাব পড়েছে জনজীবনে জানাবেন, আর নতুন করে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছেন যে আমি আসলে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়তেছে, অবিরাম বৃষ্টি। গতকালকেও সারাদিন বৃষ্টি দিয়েছিল, আজকে কিন্তু সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছে, যার ফলে উজান থেকে পাহাড়ি ঢল এবং বৃষ্টির প্রভাব ফলে এই অঞ্চলের যে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে এবং মানুষ আসলে দুর্ভোগের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত আসলে নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, যার কারণে বন্যার বিস্তৃতি পাচ্ছে। আমরা গতকালকে যে বিষয়টা ঘটেছিল যে মৌলভীবাজার সদর উপজেলায় একটি জায়গায় ভাঙন দেখা দেয় এবং যার ফলে 6টি গ্রাম প্লাবিত হয়েছিল, আজকে আবার আমরা নতুন করে যে তথ্যটি পেয়েছি গতকালকে শেষ রাতের দিকে কমলগঞ্জের দোলাই নদীতে নতুন করে আরও 3টি ভাঙন দেখা দেয়, যার ফলে আদমপুর ইউনিয়ন, শমশেরনগর ইউনিয়ন এবং আলীনগর ইউনিয়ন সহ কমলগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং প্রায় 35টি গ্রামের মতো নতুন করে প্লাবিত হয়েছে। এই তথ্যটি আমাদের জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আশিকুল হক সাহেব, এবং যার ফলে নতুন করে গ্রামগুলো প্লাবিত হয়, দুর্ভোগ আরও বেড়েছে এবং একদিকে বৃষ্টি এবং একদিকে বন্যা, যার ফলে মানুষ নতুন জায়গায় বা একটু আশ্রয় কেন্দ্রে যাবে বা অন্যত্র সরবে এইরকম দুর্ভোগের মধ্যে আসলে মানুষ রয়েছে। তবে এই এই বন্যা মোকাবেলার জন্য জেলা প্রশাসন থেকে তৎপর রয়েছেন তারা জানিয়েছেন, এবং যে মানুষগুলো যেখানে দুর্ভোগের মধ্যে রয়েছেন তাদেরকে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। এর পাশাপাশি একটু বলতে চাই আমি, আসলে নদীর পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, পানি বাড়ছে দ্রুতই। আমি যদি একটু বলি, দোলাই নদী আসলে এখন বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পাশাপাশি মনু নদী বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদী বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমরা যতটুকু জানি আসলে আসাম এবং ত্রিপুরায় বৃষ্টি অব্যাহত আছে, এই বৃষ্টি এই ঢলগুলো যখন এইদিকে নামবে কুশিয়ারা এবং মনু দিয়ে তখন আসলে পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আব্দুর রব, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে জানাবেন তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এখনও কোন কোন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস রয়েছে এবং তাদের সরানোর ব্যাপারে প্রশাসন কি বলছে, কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আসলে কক্সবাজার শহর, টেকনাফ এবং চকরিয়ার বেশ কয়েকটি জায়গায় এখন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অন্যত্র সরিয়ে আনার জন্য বেশ কয়েকবার মাইকিং করা হয়েছে আমরা দেখেছি। তারপরও দেখেন আসলে মাইকিং করার পরও প্রশাসনের যে অভিযান পরিচালনা করার পরে কিন্তু আবার তারা সেই পাহাড়ে চলে যাচ্ছে, সেরূপ হিসেবে আমরা দেখতে পেয়েছি। গতকালকে চকরিয়ার একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেখানে স্বামী স্ত্রী সহ দুজন মারা গেছে। তবে আসলে একটি বিষয় হচ্ছে, আমরা বরাবরই প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন তাদের যে উচ্ছেদ অভিযান, তাদের আন্তরিকতার কোনো কমতি নেই, তারা বারবারই পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে যারা পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের চূড়া যারা বসবাস করছেন তাদেরকে অনুরোধ সরিয়ে আনার জন্য তারা বারবার চেষ্টা করছেন। সেই হিসেবে আমি
কথা বলেছি কক্সবাজারের জেলা প্রশাসকের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যেহেতু দীর্ঘদিন ধরে মানুষ এখানে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তাদেরকে আসলে অন্যত্র সরিয়ে নেওয়া এবং পুনর্বাসনের যে একটা চেষ্টা চালাচ্ছে, তবে জমিও ইতিমধ্যে তারা দেখে ফেলেছে। যদি সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে কক্সবাজারের প্রায় 2 লক্ষ মানুষের একটি পুনর্বাসন করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এটি আসলে আমরা শুনে আসছি গত 2 বছর থেকে, এখনো পর্যন্ত এটার কোনো বাস্তবায়ন আমরা এখনো দেখিনি। তারপরও আমরা আশাহত নয়, তা হয়তো কোনো একদিন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন পাহাড়ের নিচে এবং উপরে তাদেরকে পুনর্বাসন করা হবে। আমি আরেকটি বিষয় যদি বলতে চাই, যোগ করতে চাই, আপনি জানেন প্রায় 11 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে উখিয়া এবং টেকনাফে, তার মধ্যে 2 লক্ষ রোহিঙ্গা পাহাড় ঝুঁকিতে রয়েছেন। তো সম্প্রতি সময়ে যে পাহাড় ধসের যে আশঙ্কা করা হয়েছে সেই হিসেবে প্রায় 2 লক্ষ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু সরিয়ে নেওয়া বলতে উখিয়া এবং টেকনাফ থেকে নয়, টেকনাফে যারা পাহাড়ে বসবাস করছে তাদেরকে, সমতলে যারা বসবাস করছে তাদেরকে প্রায় একটি ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে আমরা দেখেছি। তবে আসলে খুবই একটু দুঃখজনক এটি। তারপরও প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি তাদের আন্তরিকতার কোনো কমতি নেই। মৌলভীবাজার এবং কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় তলিয়ে গেছে ধানের বীজতলা, বন্যার পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। দ্রুত পানি না নামলে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয় বলছেন চাষিরা। ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চালাচ্ছে কৃষি বিভাগ। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 6 উপজেলায় আউশ আমনের বীজতলা তলিয়ে গেছে। কৃষি বিভাগের হিসাবে প্রায় 1400 হেক্টর বীজতলার ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে সবজির ক্ষেত। ভারী বর্ষণ না হলে আমরা আশা করতেছি যে এখান থেকে পানি দ্রুত সরে যাবে, সবজি এবং রূপা আমন বীজতলাটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, আর আউশটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। মৌলভীবাজার সদর ও কমলগঞ্জে বন্যার পানিতে তলিয়েছে আউশের ক্ষেত ও বীজতলা। পাহাড়ি ঢল অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা কৃষকের। শাকসবজি নষ্ট হয়েছে আর মানুষের ঘর বাড়িও নষ্ট হয়েছে। বীজতলার পাশাপাশি নেত্রকোনায় উবদাখালি, সোমেশ্বরী ও কংস নদীর পানি বাড়ায় ভেসে গেছে 2000-এরও বেশি পুকুরের মাছ। আর্থিক হিসাবে ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে 5.5 কোটি টাকা। অনেক বীজ ধানের ফসল নষ্ট হয়ে গেছে আর বহু সমস্যা। শেরপুরের ঝিনাইগাতিতে বন্যায় তলিয়ে গেছে 25 হেক্টর সবজির ক্ষেত, ডুবেছে 100 হেক্টর জমির আমন বীজতলা। ভারী বৃষ্টিতে লোকসানের সংখ্যায় লক্ষ্মীপুরে চাষিরা। বৃষ্টি কমলে হয়তো কিছুটা রক্ষা করা যাবে ফসল, তবে সার কীটনাশকের খরচ উঠবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। পানি যদি নেমে যায় তাহলে ক্ষয়ক্ষতির আশঙ্কা খুব একটা করা যাবে না আমরা এটা আশা করতেছি, তবে যদি পানি জমে যায় তাহলে হয়তো কিছু বীজতলা হয়তো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কুড়িগ্রামে ভুট্টা, কলা, পাট ও মরিচ চাষিরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কৃষকদের পরামর্শ দিতে ছুটি বাতিল করা হয়েছে কৃষি বিভাগের কর্মকর্তাদের। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যার আরও কিছু খবর। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্গত এলাকায় বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। অনেক এলাকায় খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেকের, তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে কাজ করছেন তারা। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে সুনামগঞ্জের সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ সহ হাওড়াঞ্চলের 7 উপজেলার মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ, বন্ধ করা হয়েছে জেলার 300-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান। প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ সহায়তা দেয়া হলেও প্রত্যন্ত হাওড়াঞ্চলে সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। 7 দিন ধরে আজকে আমরা পাকে রাঁধতে পারি না, সাহায্য পাইছি না, দুটা সিরা দিছে, রাত খাইছি, গরু বাছুর লইয়া, হাঁস মুরগা মুরগি লইয়া মানুষ এরকম বিপদের মধ্যে আছি। দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছাতে উপজেলা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। শুকনো খাবার এবং জিয়ার চাল যেটি ইতিমধ্যে তাদেরকে বরাদ্দ প্রদান করা হয়েছে সেগুলো বিতরণের জন্য, কার্যনির্বাহন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার হামরপোনা ও কমলগঞ্জের 11 গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দাবি স্থানীয়দের। বাঁধ মেরামত হবে, এখানে পাকা হবে, এই হবে সেই হবে, বিভিন্ন প্রতিশ্রুতি দেয় কিন্তু এভাবে বাস্তবায়ন হয় না। মনু ও ধলের পানি কুশিয়ারা নদীর মাধ্যমে নিষ্কাশিত হয়, তো কুশিয়ারার পানির লেভেল হাই থাকার কারণে মনু এবং ধলের পানিটা নামতে
সময় লাগতেছে, যার ফলে এটা স্টেগনেন্ট হয়ে আছে। লালমনিরহাটের সদর, পাটগ্রাম, হাতিবান্ধা সহ পাঁচ উপজেলার প্রায় 40,000 মানুষ পানিবন্দী। বন্যায় ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে যাওয়ায় ফেনীর ফুলগাজী ও পরশুরামে বিপাকে কৃষক। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ দেয়া হলেও পর্যাপ্ত নয় অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এখন পানিবন্দী হইয়া আমরা হাট বাজার করতে পারতেছি না। যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষতি নির্ণয় করা হয়েছে এবং তাদের সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেরপুরের ছিনাইগাতির পাঁচ ইউনিয়নের কমপক্ষে 10,000 মানুষ পানিবন্দী। দুর্গতদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বাড়লেও নিরাপদ আশ্রয়ে যাননি সিলেটের বিভিন্ন পাহাড় টিলায় বসবাসকারীরা। প্রশাসন বলছে বারবার নির্দেশ দিয়েও সরানো যাচ্ছে না পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের। সিলেট সদর উপজেলার লন্ডনী টিলা, কয়েকদিনের টানা বৃষ্টিতে ধসে পড়ছে টিলার মাটি। এই অবস্থায় ঝুঁকির মধ্যে পড়েছে এখানে খুপরি ঘর বানিয়ে বসবাস করা পরিবারগুলো। এখানে প্রায় আপনার 400-500 ফ্যামিলি আছে। সদর উপজেলার পাশাপাশি জৈন্তাপুর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন পাহাড় ও টিলায় বসবাস করছে অনেক পরিবার। তারা বলছেন ঝুঁকির কথা জানলেও পাহাড় ছাড়ার উপায় নেই। গরিব মানুষ লাখ টাকা কুনান পাইম, আমি লাখ টাকা দিয়ে ইনো মাঝে মনে হলো একটু বাটে পড়ছে গতিকে আপনার উঠেছি টিলার বনাইয়া দেখি অনিরাপত্তা। এখন সরকারে যদি আমরা মনে হোক একটা নিরাপত্তা দেয় তাইলে মনে হোক আমরা নিরাপত্তায় থাকতে পারি, আমরা বাচ্চা কাচ্চা লইয়া খুঁজে যাই। জেলা প্রশাসন বলছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, আমরা এই কাজটা অব্যাহত রাখছি। তাদের যদি ওইরকম একেবারে ল্যান্ডলেস হয়ে থাকে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা দেখব। প্রশাসনের হিসেবে সিলেট জেলার 500 পাহাড় টিলায় ঝুঁকি নিয়ে বসবাস করছে 2,000 বেশি পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরগুনায় রিফাত হত্যায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। সংবাদ সম্মেলনে তিনি রিফাতের বাবার অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে মিন্নিকে গ্রেপ্তারের দাবিতে রোববার মানববন্ধন হয়েছে, এতে অংশ নিয়েছেন রিফাতের স্বজনেরাও। বরগুনা সরকারি কলেজের সামনে 26 স্ত্রীর সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা আলোড়ন তোলে সারা দেশে। এই ঘটনায় এ পর্যন্ত 13 গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যেই শনিবার বরগুনার প্রেসক্লাবে রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রিফাতের বাবা। রোববার বরগুনা প্রেসক্লাবের সামনে মিন্নিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়, এতেও যোগ দেন রিফাতের বাবা। এদিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন মিন্নি। রিফাতের বাবার অভিযোগ নাকচ করে তিনি অভিযোগ করেন হত্যাকারীদের বাঁচানোর চেষ্টায় নানা ষড়যন্ত্র চলছে। আমার শ্বশুর অসুস্থ এবং তাহার একমাত্র সন্তানকে হারিয়ে আরো অসুস্থ হয়ে পড়েছেন, যখন যা বলেন তার কোনো কিছুই পরে মনে থাকে না। তবে পুলিশ বলছে ঘটনা তদন্ত চলছে, যার নাম বেরিয়ে আসবে তাকে আইনের আওতায় আনা হবে। আগে কি হইছে, এখন কি প্রেস কনফারেন্স হইছে না স্মারকলিপি দিছে, কি হইছে না হইছে সেগুলো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে তদন্ত তার স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে, তদন্তের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে যা যা করণীয় আমরা সবকিছু করব। সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন রিফাত হত্যার ঘটনায় যেই জড়িত থাক কেউ ছাড় পাবে না। এদিকে রিফাত হত্যা মামলায় রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হৃদয় ও রাতুল শিকদার। এ নিয়ে এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন 9 বন। ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আট দফা দাবি আদায়ে টানা 10 ধরে আন্দোলন করছেন পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা পর্যায়ের কয়েকশো কর্মকর্তা কর্মচারী। আন্দোলনের কারণে বন্ধ রয়েছে ব্যাংকের 166 শাখা। অচলাবস্থা তৈরি হয়েছে অতি দরিদ্রদের জন্য সরকারি উদ্যোগে গড়ে তোলা পল্লী সঞ্চয় কার্যক্রমেও। এই সংকটের জন্য একে অপরকে দুষছেন ব্যাংক কর্তৃপক্ষ ও কর্মীরা। চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি ও সরাসরি নিয়োগ বন্ধসহ 8 দাবিতে 5 থেকে আন্দোলনে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ।
ইস্কাটনে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আজকে যদি ঘোষণা দেয় যে মিহিরকান্তি মজুমদার পদত্যাগ করবে এবং বিনা শর্তে সকল কর্মকর্তা কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা হবে এবং আমাদের আটটা দাবি মেনে নেওয়া হবে, আমরা তাৎক্ষণিক এখান থেকে আন্দোলন প্রত্যাহার করে আমরা বাড়ি ফিরে যাব। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, আন্দোলনকারীদের আটটি দাবির মধ্যে দুটি বাস্তবায়ন করা হয়েছে, অন্য দাবিগুলোর বাস্তবায়নও প্রক্রিয়াধীন। এই অবস্থার মধ্যে আন্দোলনের যুক্তি দেখছে না কর্তৃপক্ষ। অলরেডি তারা স্থায়ী হয়ে গেছে এবং তাদেরকে এই চলতি জুলাই মাস থেকে নতুন ইনক্রিমেন্টও দেওয়া হয়েছে ব্যাংকে। তারা স্বাভাবিকভাবেই পদোন্নতি পাবে সিনিয়র অফিসার পদে এবং এই পদোন্নতির জন্য আমরা নীতিমালা তৈরি করে সরকারের কাছে জমা দিয়েছি। এটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিবেচনাধীন আছে, সেখানে দুটি মিটিং হয়েছে, এটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে পুরোপুরি বন্ধ ব্যাংকটির 166 শাখা, কঠিন হয়ে পড়েছে অন্যান্য শাখার কার্যক্রম। পুরাতন কর্মীদের মধ্যে নিয়ার অ্যাবাউট 70% লোকজন ঢাকায় আন্দোলনে অংশগ্রহণ করতেছে। আমরা যেহেতু সরাসরি গ্রাহকের আইসে ব্যাংকে লেনদেন করে না, কিন্তু আমাদের মাঠের কাজ চলমান আছে, ব্যাংকে শুধুমাত্র লেনদেন বন্ধ আছে। এদিকে অচল অবস্থা নিরসনে এরই মধ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। চাওয়া হয়েছে অফিসের কাজে যোগ না দিয়ে আন্দোলন করা কর্মীদের তালিকা, চলছে জড়িতদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত যশোর, বেনাপোল ও চুয়াডাঙ্গার খামারিরা। দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করা হচ্ছে কোরবানির পশু। এবার ভারতীয় গরু আমদানি করা না হলে চলতি বছর বেশি লাভের আশা খামারিদের। অন্যদিকে ক্ষতিকর ওষুধ প্রয়োগ বন্ধে প্রাণিসম্পদ বিভাগ তৎপর রয়েছে বলে জানান কর্মকর্তারা। কোরবানি ঈদ সামনে রেখে গত জানুয়ারি থেকেই গরু কিনে পরিচর্যা শুরু করেন যশোরের খামারিরা। চলতি বছরও খইল, ভুসি, ভুট্টা ভাঙা বিভিন্ন ধরনের খাদ্যের মাধ্যমে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া শুরু করেন তারা। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে বাজারে বিক্রির পাশাপাশি প্রথমবারের মতো অনলাইনেও গরু কেনাবেচার সুযোগ রাখা হয়েছে, এতে করে বেশি লাভের আশা ব্যবসায়ীদের। তবে ঈদের আগে ভারতীয় গরু আমদানি না করার আহ্বান তাদের। সিটি শহরে বসবাস করে তারা, আসলে গরু কেনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হয়, যে কারণে এটা আমরা অনলাইনে শুরু করেছি। কোরবানির পশু পরিচর্যার বিষয়ে কৃষক ও খামারিদের সহযোগিতা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। যশোর জেলাতে যে হৃষ্টপুষ্টকরণ আমরা প্রাণী সম্পদ বিভাগ থেকে চেষ্টা করে যাচ্ছি এবং দেখা যাচ্ছে প্রতি বাড়িতেই একটি এবং দুইটি করে আমাদের মোটা তাজা করণের গরু আছে। এদিকে 2014 সাল থেকে বেনাপোল সীমান্ত দিয়ে গরু মহিষ আমদানি বন্ধ থাকায় এই 5 বছরে বেনাপোলে ছোট বড় প্রায় 5,000-এর বেশি গরুর খামার গড়ে উঠেছে। পশুপালনে লাভবান হওয়ায় দিন দিন সেখানে বাড়ছে কর্মসংস্থান, কমছে বেকারত্ব। কোনো কাজকাম খুঁজে পাইনি এবং কি মাঠেও কাজ করতে পারি না, এখন গরুর খামার দিছি, এখন গরুর খামার দিয়ে দেখলাম ভালোই লাভবান আছে এতে। চুয়াডাঙ্গায় খইল, ভুসি, বিভিন্ন ধরনের ঘাস সহ নিরাপদ খাদ্যের মাধ্যমে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে বলে জানান খামারিরা। এছাড়া কেউ যেন যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও ক্ষতিকর পদ্ধতিতে গরু মোটা তাজা না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা বাড়ি বাড়ি গিয়ে খামার সংযোগের মাধ্যমে তাদেরকে যাতে অবৈধভাবে কেউ গরু মোটা তাজাকরণ না করে সেভাবে তারা তাদেরকে প্রশিক্ষণ করা হচ্ছে এবং আমরা নিবিড়ভাবে তাদের তত্ত্বাবধান করছি। প্রাণী সম্পদ বিভাগের হিসাবে চুয়াডাঙ্গা জেলায় প্রায় 7,500 গরুর খামার রয়েছে। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ শিরোপা জয় টুর্নামেন্ট সেরা উইলিয়ামসন। জাতীয় সংসদ ও বাইতুল মোকাররমে এরশাদের জানাজা আজ, বনানী কবরস্থানে দাফন কাল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা লিনা কিয়ন বৈঠক, 2 সমঝোতা স্মারক ও 1 নথি সই। প্রাণী ও মাছেও যথেচ্ছ ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক, ছোট সংক্রমণ থেকেও মৃত্যু ঝুঁকি বাড়ার শঙ্কা। এবার দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা, বিশেষজ্ঞদের ক্ষতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এ ছিল এখনকার মতো, আমন্ত্রণ পরের আয়োজনে।